সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর পৌনে ১২টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় স্যালুট দেয়। পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেছেন তিনি। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর ১২:৩০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব সহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই দিনের শেষ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার এলাকা থেকে বঙ্গভবনে ফিরে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর ১২:৩০টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় স্যালুট দেয়। পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেছেন তিনি। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর ১২:১২টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব সহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই দিনের শেষ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার এলাকা থেকে বঙ্গভবনে ফিরে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আবার থেকে আসছেন? হ্যাঁ।